যদি কথা ওকে, বলতে হয় তাহলে চোখে পানি দিয়ে আসেন। তা আপনাকে পাইম কিভাবে? এরে বেটা, কই যাই, আমার আপনাকে কোথায় আর পাবেন, এখানেই পাবেন। যাই হোক, এরকম নতুন কিছু আইডি, যারা কলে আসতে চান, কলে নিতে চায় না তা না, কলে নিতে সবাই তো আমরা মানুষ, তাই না? সবাই ইচ্ছে করে একটু কথা বলতে, ঠিক আছে? তো কথাটা তো একটু শুদ্ধ ভাষায় না পারেন, গ্রামের ভাষায় যদি কথা বলেন তাতেও সমস্যা নেই, কিন্তু আপনাদের গায়ে যদি কাপড়টা না থাকে এবং আপনি যদি লাইট অফ করে রাখেন, তারপরে আপনি ঘুম ঘুম চোখে মাতালের মতো হয়ে কথা বলেন, তো এই ধরনের মানুষদেরকে তো কখনো কলে নিয়ে কথা বলবে না, ঠিক আছে? তো কথা বলতে হলে একদম স্পষ্ট কথা বলতে হবে, আর ঘুম যদি চোখে থাকে, এখন তো ইচ্ছে হয় কথা বলার জন্য কার কোনো হোস্টের সাথে, অবশ্যই আপনারা চোখে পানি দিয়ে আসবেন, তাহলে সুস্থ মাথায় কথা বলতে পারবেন। আমি কি বলবো, কলে নাও আপু ভাইয়া, আসেন। আপনি 2 দিন ধরে, 3 দিন ধরে আসতেছেন, শুধু কল চাচ্ছেন, আসেন। আরে সুজন, ওয়েলকাম। সুজন কেমন আছেন? কল দিয়েছি ভাইয়া, ওয়েলকাম সবাইকে, মোস্ট ওয়েলকাম। আজ সুজনকে দেখতে পেলাম, লাইভ করছে, বাহ। তাও ওবার পিকে খেলতেছিলাম, তাই না? আলহামদুলিল্লাহ, গুড। কল চেয়েছেন কিন্তু আসতে পারেননি। যাই হোক, আর নতুন আইডি কে আছে, কলে নিয়ে কি অবস্থা? আরে কখন, হ্যালো বিকেলে মনে হয়। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ডিপি অফ করেন, কেমন ডিপি অফ আছেন? করে কথা বলেন, ডিপি, হ্যাঁ ডিপি অফ করে কথা বলেন। কেমন আছেন? ভালো আছি, ডিপিটা অফ করে কথা বলেন। না, আমাদের জায়গায় তো ওয়াশ ম্যাপেল হয়েছে। শালার মূর্খ, কথা বুঝে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? ওদেরকে কি কমল, গান আছে, গান শুনে তাই ভালো।